বঙ্গনারি সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। বেকারত্বের যে হাহাকার সূচনা করে গেছিল সিপিএম সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল সরকার সেই প্রথায় এগিয়ে নিয়েছিল আরও ভয়াবহ লক্ষ্যে। বর্তমানে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার প্রায় 18% মতন, কিন্তু যে রাজ্যে হাজার হাজার স্নাতকোত্তর পাশ করা যুবক যুবতী বন সহায়ক পদের জন্য আবেদন করতে বাধ্য হয়, যে পদের জন্য কেবল 8 পাস হওয়ার যোগ্যতা কাম্য, সেই রাজ্যের সরকার প্রকৃত রূপেই ব্যর্থ। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেবল বেকারত্বের কথা ভাববেই চলবে না, তার চেয়েও আতঙ্ক হলো যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ কর্মরত যুব সমাজ কুশলতার মানের চেয়ে নিম্নমানের কাজে নিয়োজিত, যার ফলে তাদের কুশলতার উপযুক্ত জীবনযাত্রা অতিবাহিত করতে সক্ষম। একদিকে যেমন পরিসংখ্যান বলছে যুব সমাজের মধ্যে আত্মহত্যার একটা প্রধান কারণ হলো বেকারত্ব, তখন অপরদিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের নামে বাংলা যুব সমাজকে বলছেন চপ ফুলুরির দোকান খুলতে উৎসাহিত করছে। লক্ষ লক্ষ শিক্ষিত ছেলেমেয়েরা পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে, আর অন্যদিকে তৃণমূলের নেতারা জনগণের উন্নয়নের জন্য পাঠানো কোটি কোটি টাকা লুট করে নিজেদের উন্নয়ন করছে। মাননীয় মুখ্যমন্ত্রী গত 9 বছরে 5টা বিশ্বব্যাপী বাণিজ্যিক অধিবেশন করলেও আজ অবধি কোনো রকম শিল্পে বিনিয়োগ পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি। উপরন্তু যে সকল বাণিজ্যিক সংস্থা পশ্চিমবঙ্গে ছিল তারাও এখন তৃণমূল রাজ্যে সিন্ডিকেটের কারণে রাজ্য ছেড়ে যেতে বাধ্য হয়েছে। সিঙ্গুর থেকে টাটাকে সরিয়ে দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাই সিঙ্গুরের লোককে কথা দিয়েছিলেন চাষাবাদের ব্যবস্থা করে সেখানে যুব সমাজকে চাকরির সুযোগ করে দেবেন, সেখানে আজ অবধি কারোর কর্মসংস্থা হয়নি। বরং সেই 2 ফসলি জমিতে 1 মুঠো শস্যের বীজ ছড়িয়ে মুখ্যমন্ত্রী চোখের শস্যিফুল দেখিয়ে দিয়েছেন এলাকার মানুষকে। এক অভূতপূর্ব সময়ে বাস করছি আমরা, যখন শিক্ষা থেকে স্বাস্থ্য, ব্যবসা থেকে বিনিয়োগ, সকল ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ শুধুমাত্র কোনো না কোনো তৃণমূল নেতার সাথে যোগাযোগ থাকলে পরিষেবা লাভ করতে পারেন, নচেত নয়। যে কোনো রাজ্যের শিল্পী বিনিয়োগ বাড়াবার জন্য সেই রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া দরকার অনুকূল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তো তিনি পুলিশ প্রশাসনকে হাতের পুতুল বানিয়ে সাজিয়ে রাখতে যে উদ্যতা, যে পুলিশের প্রশাসনের মূল কর্তব্য হলো সাধারণ মানুষের সুরক্ষা নির্ধারণ করা, তারা এখন তৃণমূলের পেটোয়া হিসেবে কাজ করছে এবং দলের হয়ে বিরোধীদের উপর বল প্রয়োগের উত্তেজনা। তৃণমূলের লোকেরা তখন দেশের জোয়ানদের গায়ে হাত তোলা থেকেও বিরত থাকে না, যা আমরা দেখলাম তৃণমূলের ড্যামেজকে। এইসব দেখে অবাকও হই না আমরা, কারণ যে দলের নেত্রী ক্লাবে ক্লাবে অনুদানের নামে ঘুষ দেওয়া রাজ্যবাসীকে সুরক্ষা দিতে পারলেও 20 টাকার চোলাই মদ সরবরাহ করা, চপ শিল্পের মতোই বোমা শিল্পকেও নির্দিষ্ট বাড়তে দেওয়া, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিরোধী পক্ষকে মিথ্যে আরোপ করে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া, মুখ্যমন্ত্রীর নিজের দলের প্রকৃত দোষীদের নিজ দায়িত্বে পুলিশের হাবে হেফাজত থেকে ছাড়িয়ে আনা, এই কোনো প্রকার অনাচার করার থেকে বিরত থাকেন সেই দলের পৃষ্ঠপোষকদের এর চেয়ে আর বেশি কী আশা করেন। এই তৃণমূল সরকার যে শুধুমাত্র বাংলার মানুষদের বঞ্চিত করেছেন তা নয়, মাত্রাধিক ঔদ্ধত্যের কারণে তারা আমাদের শ্রদ্ধেয় রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড়জি, ইনি একজন প্রখ্যাত আইনজ্ঞ, তাকেও সংবিধানে পাঠ করাবার চেষ্টা করছেন। এখন যখন নির্বাচনের দড়াই করানাচ্ছে তখন মুখ্যমন্ত্রীর হঠাৎ মনে হচ্ছে এই যুব সমাজের হাতে রয়েছে নির্বাচনের ফলকে প্রভাবিত ক্ষমতার কথা, তাই তিনি তড়াগড়ি ঘোষণা করে দিলেন 2014 সাল থেকে এখনও পর্যন্ত যে সকল টেট উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগপত্র হাততে পারেননি তাদের মধ্যে 16,500 জনকে চাকরি দেবেন, মহামান্য আদালতে তাদের পুরো নিয়োগ পত্রিকায় বাতিল করে দিলেন। এবার মাননীয় মিথ্যা চাকরির খুলোর কল বানিয়ে তারা দলে ভোট টানবেন কী করে? কিন্তু এখানেই শেষ নয়, উনি নির্বাচন আগে রাজনৈতিক প্রতারণাপূর্ণ কৌশলের সাহায্য নিয়ে ঘোষণা করেছেন
বাংলার 2 লক্ষ যুবক যুবতীকে মোটরসাইকেল কেনার জন্য ঋণ দেওয়া হবে, যাতে তারা নিজেদের ছোট কোনো ব্যবসা শুরু করতে পারে। তো অদ্ভুতভাবে এই ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য প্রথম তারিখ নির্ণয় করা হয়নি ওনার ঘোষণায়। কেন্দ্রীয় সরকার দিনের পর দিন তারা বিভিন্ন রকম উন্নয়নমূলক পরিকল্পনার সাহায্যে রাজ্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবঙ্গের মানসিক কথা উন্নতির কথা ভাবছেন। সেরকম কোনো কর্মসূচি এই তৃণমূল সরকার পশ্চিমবাংলায় সম্পাদন করতে দেননি। পাশে পশ্চিমবঙ্গের মানুষ সেই সুবিধা লাভ করতে পারে, বিজেপিও খুশি হয়ে যায়। নির্বাচনের দাঁড়িপাল্লা বিজেপির দিকে হেলে যায় সেইভাবে। মাননীয়া, দয়া করে একটিবারের জন্য নিজের রাজনৈতিক স্বার্থের কথা মাথায় না রেখে রাজ্যের লাখ লাখ বেকার যুবক যুবতীর কথা ভাবুন। আমাদের মত, আপনিও রাজ্যের মানুষকে নিজের পরিবারের চোখে দেখুন, তখন বুঝতে পারবেন যে পরিবারের লোকের চোখে জল দেখলে কতটা তার প্রভাব পড়ে। রাজনীতি থাকুক রাজনীতির জায়গায়, রাজ্যে আসে উন্নতি। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। মাননীয় সহসভাপতি মুকুল রায়জি উপস্থিত আছেন, প্রতাপবাবু সহসভাপতি রাজ্য বিজেপি, এবং আমাদের সমস্ত প্রকাশ দাস এবং রাজ্য নেতৃত্ব যুব মোর্চা সহ উপস্থিত আছি। আজকে বাংলার কাছে আমরা যে বার্তাটা তুলে দিতে এসেছি, মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের নির্দেশ মতো এবং ভারতীয় জনতা পার্টির নির্দেশ মতো, আমরা দেখেছি বাংলায় 10 বছরে একটাও চাকরি তো দূরের কথা। আমরা দেখেছি যে টেট পরীক্ষা হয়ে যাওয়ার পরেও তার রেজাল্ট বেরোতে 7 বছর লেগেছে। 2014 সালে যে পরীক্ষা হয়েছে তার রেজাল্ট আমরা এই 20 শেষ হতে গেলো তাও এখনও পেলাম না। আমরা দেখলাম প্রাইমারিতে যে দুর্নীতি হয়েছে সেটাও আমরা দেখলাম। আমরা দেখলাম সম্প্রতি একটা পরীক্ষা হয়েছিল জঙ্গলমহলের মানুষ এবং বন দপ্তরের বন সহায়ক পদ, সেখানেও শিক্ষিত যুবকরা চাকরির পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু আজও পর্যন্ত চাকরির কারা জয়েন করেছেন কেউ জানতে পারলো না। আমরা বেকার যুবকরা অনেক আশা করেছিলাম পশ্চিমবাংলার। কিছুদিন আগেই তৃণমূলের যুব কংগ্রেস এবং তৃণমূল থেকে বলা হয়েছিল যে অনেক আগে কাজ তারপর ভোট, কিন্তু আমরা কী দেখলাম? আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুধু চপ ফুলুরির দোকানের জন্য উৎসাহিত করছেন, আমরা এটা দেখলাম। আমরা কী দেখলাম? যে সিঙ্গুরে যে চাষিদের পরিবারকে বলা হয়েছিল তাদেরকে কাজ দেওয়া হবে প্রত্যেকটা পরিবারকে, কিন্তু দেখলাম সেখানে কোনো কাজ দিতে পারলেন না, সেখানে শুধুমাত্র 100 দিনের কাজ। তাদেরকে কেন্দ্রীয় সরকারের সহায়তা কিছু দিলেন, কিন্তু সেখানে সিঙ্গুরের মানুষও কাজ পেল না। আমরা দেখেছিলাম যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা নিশ্চয়ই ভালো থাকবে, কিন্তু 10 বছর আমরা দেখলাম মামাটি মানুষের সরকার তৃণমূল সরকারে দেখলাম যে সরকার আইন শৃঙ্খলা বলে কিছু নেই, শুধুমাত্র পিসি ভাইপোর হাতের পুতুল হয়ে সবাই থাকতে চাইছে, এবং সংশ্লিষ্ট অনেক অনেক প্রশাসনিক আধিকারিকরাও হাতের পুতুল হয়ে থাকছে, তাই আইন শৃঙ্খলা আমরা ভালো দেখতে পেলাম না। আমরা ভেবেছিলাম, পশ্চিমবাংলার যুব সম্প্রদায় ভেবেছিল যে তৃণমূল কংগ্রেস আসলে নিশ্চয়ই ভালো শিল্প হবে, কিন্তু আমরা শিল্প পেলাম মমতা ব্যানার্জির কথায়, মাননীয় মুখ্যমন্ত্রীর কথায়, চপ শিল্পের কথা, কিন্তু তারপর আমরা দেখলাম যে বোম শিল্প, বোমারু শিল্প কারখানা তৈরি হয়েছে, এবং এই বোমারু শিল্প দিয়ে বীরভূমের হাসপাতালের ছাদ উঠতে দেখেছি। আমরা এই বোম শিল্প দিয়ে আমাদের সভাপতি JP নাড্ডাজির উপর আক্রমণ হতে দেখেছি। আমরা দেখলাম পাথর বৃষ্টি শিল্প দেখলাম, ইট পাথর ছোড়া শিল্প দেখলাম, আমাদের প্রেসিডেন্ট JP নাড্ডাজির উপর আক্রমণ হতে দেখলাম, মুকুল রায়জি এবং দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীজি এনাদের উপর আক্রমণ হতে দেখলাম। আমরা ভাবলাম যে সংবিধানের কথা মমতা ব্যানার্জি বলেন, সংবিধানের কথা ঠিকঠাক মতো পালন হবে, কিন্তু আমরা দেখলাম আমাদের জগদীপ ধনখড়জিকেও আক্রমণ করতে ছাড়েননি। আমরা ভেবেছিলাম যে মমতা ব্যানার্জি সবসময় প্রতারণার কথা বলেন সরকারে আসার আগে 2011 সালের আগে, কিন্তু দেখলাম নিজেই এত বেশি প্রতারণামূলক কাজে যুক্ত হয়ে গেছে। পশ্চিমবাংলার যুব সম্প্রদায়কে বলেছিলেন যে মোটরসাইকেল দেওয়া হবে। আমি শুধু জানতে চাইছি একজন যুবক হিসাবে বা পশ্চিমবঙ্গ
ভারতীয় জনতা যুব মোর্চা জানতে চাইছে যে মোটরসাইকেল কি জন্য দেবেন, শুধু হারমাত করার জন্য দেবেন না মোটরসাইকেল নিয়ে আমাদের মতো গতকালকে একটা যুব ছেলেকে হত্যা করা হলো ব্যারাকপুরে ভালোডিয়াকে, সেই ভালোডিয়াকে মোটরসাইকেল নিয়ে যাবে আর হত্যা করে চলে আসবে আর বাংলাদেশ পেরিয়ে যাবে, তার জন্য কি মোটরসাইকেলটা দেবেন? তাদেরকে ফ্রি যদি পশ্চিমবাংলায় দেবেন তো ছেলেদেরকে ফ্রি কেন দেবেন না? আমরা চাইছি ল্যাপটপ, আমরা চাইছি প্রতিটা ছেলে ল্যাপটপ পাক, আমরা চাইছি যে সমস্ত কলেজের ছেলেরা আরও স্কলারশিপ পাক, আমরা চাইছি তাদের কাজ পাক। আমরা তাই আমাদের পার্টির কাছে আবেদন রেখেছিলাম এবং ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দেয় তা প্রতিশ্রুতি রাখে, তাই আজকে পার্টির নির্দেশ মতো আমরা 75 লক্ষ যুবকের কাছে আমরা জেপি নাড্ডাজির নির্দেশ মতো, আমরা দিলীপ ঘোষ মহাশয়ের নির্দেশ মতো এবং মুকুল রায়জির নির্দেশ মতো, আমাদের সমস্ত বিজেপির নির্দেশ মতো আমরা 75 লক্ষ যুবকের কাছে পৌঁছে যাব। এই আপনারা দেখতে পাচ্ছেন চাকরি প্রতিশ্রুতি কার্ড। আমরা পশ্চিমবাংলায় আগামী 5 বছরে 75 লক্ষ যুবকের কাছে চাকরি প্রতিশ্রুতি কার্ড দিয়ে আমরা সংযোগ স্থাপন করব এবং নিশ্চিতভাবে সরকারি এবং বেসরকারিভাবে পশ্চিমবাংলায় প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা কাজের সন্ধান দিতে পারবো এবং কাজ করে দিতে পারবো। সেই প্রতিশ্রুতি রেখে মানুষের কাজ করার জন্যে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা এগিয়ে যাবে এবং আমরা এই কাজটাই করব যে শুধু মানুষের স্বার্থে, প্রতি পরিবার অনুদান পেলে নিশ্চয়ই ভালো কিন্তু ভিক্ষা নয়, যেভাবে তৃণমূল কংগ্রেস ভিক্ষা দিয়ে রাজ্যটাকে ভিক্ষাবৃত্তি তৈরি করার চেষ্টা করছিলেন সমস্ত যুব সম্প্রদায়কে, যারা চাকরি পাচ্ছেন না, প্রতিদিন শিক্ষা দপ্তরে গিয়ে বসে আসছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না। ফোন নাম্বার 9875304822। সিঙ্গুর নিয়ে পশ্চিমবাংলায় টাটাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সবচাইতে বড় করে ঘটনাচক্রে। একথাটা আমি বারবার বলেছি যে এই যখন টাটাকে তাড়িয়ে দেওয়া হয় তাতে যে সমস্ত যুবক যুবতীরা অংশ নিয়েছিল আমরাও তাতে অংশ নিয়েছিলাম। তার পরবর্তী ক্ষেত্রে আমি 2018 বলেছি, 2019 বলেছি যে টাটাদের পশ্চিমবাংলা থেকে শিল্প করতে না দেওয়া হচ্ছে সবচেয়ে 12 প্ল্যান্ডার। এতে কি হয়েছে যে যারা শিল্প করে আর যারা শিল্প করতে আসবে তারা আরও বেশি করে বাংলায় শিল্প করতে আসে। আজকে আমি আবার অত্যন্ত দায়িত্বের সাথে আমি আপনাদের কাছে আবেদন করতে পারি, পশ্চিমবাংলায় 9-9টা মেলা হয়েছে, 9টা মেলায় বলা হয়েছে এত শিল্প হবে, এত শিল্প হবে, এত বিনিয়োগ হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা শ্বেতপত্র প্রকাশ করে মমতা ব্যানার্জি বলুন যে এই 9টা মেলা করতে কত টাকা খরচ হয়েছে আর ক পয়সা তার বিনিময়ে পশ্চিমবাংলার সরকার বা পশ্চিমবাংলার মানুষ পেয়েছে বেকারত্ব নিরাম করার জন্য। না শুনুন, এটা খুব পরিষ্কার, আমরা মানুষকে অবহিত করছি। আমরা তো এটা বলতে পারি না, বিজেপি বলতে পারে না যে আমি 75 লক্ষ লোককে চাকরি দেবো, কিন্তু আমরা অবহিত করছি, আমরা তাদের সাথে থাকব। এবং আমরা বলেছি, ভারতীয় জনতা পার্টি বারবার বলছেন, আমাদের প্রধানমন্ত্রী বলছেন, আমাদের গৃহমন্ত্রী বলছেন, আমাদের রাজ্য নেতৃত্ব দিলীপবাবু থেকে শুরু করে সবাই বলছে যে আমরা নিশ্চয়ই করে সোনার বাংলা গড়ার জন্যে পশ্চিমবাংলায় বিজেপি তার সর্বতোভাবে দিয়ে লাফিয়ে পড়বে। ধাক্কা লাগলেও বিজেপি কর্মীরা দাঁতে দাঁত চেপে লড়াই করছে এবং 136 জন লোক ইতিমধ্যে মারা গেছে, তবু বিজেপি রাজনৈতিক দল হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমি আবার বলি, আমি তো বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, আমি গত 2 দিন আগে ইয়ের সাথে যে গাড়িতে নাড্ডাজি গিয়েছিলেন, ফর দ্য গড সেক গাড়িটা যদি সেদিনকে বুলেট প্রুফ না হতো তাহলে আজকে ভারতবর্ষের জনতা পার্টিকে খুব গভীর শোক পালনের দিকে যেতে হবে। আমি মনে করি, আমার নিজস্ব উপলব্ধি, আমি জানি আমার সর্বভারতীয় সহসভাপতি
বা আমার যারা বিজেপির অন্য শীর্ষস্থানীয় নেতৃত্ব, আমার যারা কলিগ, তারা আমার সাথে একমত হবে না। তো আমি মনে করি পশ্চিমবাংলায় গণতন্ত্র ফেরাতে হলে এক্ষুনি পশ্চিমবাংলায় 356 লাগু করা উচিত। আমি মনে করি এক্ষুনি 356 হওয়া উচিত। আমি আবার বলছি, আমার ওপিনিয়ন, দিস ইজ মাই ওপিনিয়ন, আমি পার্টির ওপিনিয়ন বলছি না, আমার ওপিনিয়ন, আমি যা চোখে দেখেছি তাই আমি মনে করেছি যে এক্ষুনি 356 চালু হওয়া উচিত। তিনি বলেছেন যে কৈলাস বিজয়বর্তী মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু বাংলা কোনোদিন অবাঙালি মুখ্যমন্ত্রী না। আবার বলি, কার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে হয়েছে না হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক কি হাত গুনতে জানে? হাত গুনতে জানে না তো। ওনাদের দলে মমতা ব্যানার্জি কালকে মারা গেলে কে মুখ্যমন্ত্রী হবে তার জন্য প্রতিযোগিতা হচ্ছে, এটা জ্যোতিপ্রিয় মল্লিক জানেন কি? অত লোক ইতিমধ্যেই ওই তন্ত্র মন্ত্র করছে যাতে মমতা ব্যানার্জি না করতে পারে, এটা জ্যোতিপ্রিয় মল্লিক জানেন কি? জানেন, তাই বলে ফেলছেন। সংবিধান যারা তৈরি করেছিলেন তারা যদি জানতেন যে জগদীপ ধনখড়ের মতো লোক রাজ্যপাল হবে তাহলে তারা হয়তো রাজ্যপাল পদটিই রাখতেন না। আমি আবার বলি, উনি ভারতবর্ষের নিজেকে মনে করেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ব্যারিস্টার, এখন তার সম্বন্ধে কোনো মন্তব্য করা আমার সাজে না। উনি আইনজ্ঞ লোন অনেক কিছু বোঝেন, লেট হিম অ্যালাউ টু স্পিক না। আমি কিন্তু এটা 2005 সালে একটা ডিওপিটির অর্ডার দেখিয়ে বলতে পারি, যেখানে ডিওপিটি বলছে যে এই যখন এই ধরনের সমস্যা তৈরি হবে সেন্ট্রাল এবং রাজ্য এর মধ্যে যদি কোনো ডিফারেন্স হয় তাহলে সেন্ট্রাল লটাই সেটা কিন্তু সাস্টেন করবে। কারণ নাটক হচ্ছে তো, পিকে কে, এই ডেফিনেশনটা এখন অবধি কেউ দিয়েছে? সমস্ত সবাই থাকছেন কিন্তু পিকে কে এটা কেউ বলছেন যে উনি বেতন মুক কর্মচারী না কে? আপনারাও তার ছবি ছাড়ছেন বড় বড় করে, সার্কাস বুক কর্ম সার্কাসের চাইতেও খারাপ ছিল, কি বলবো? পিকে এবং পিকে বাবু ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, ফের তাকে এটা মানবঞ্জনের পালা চলে, কি বলবেন? মানে দেখুন, এইসব করে কোনো লাভ নেই। রাজীব তার বক্তব্য বলেছে, অপেক্ষা করুন রাজীবের বক্তব্য, রাজীবের মুখ থেকেই শোনা ভালো। এদিকে বহিষ্কার, লেট দেম অ্যালাউ টু ডু দেয়ার ওয়ার্ক। বিজেপি তার নিজের জায়গায় বসে আছে, বিজেপি তার নিজের ক্ষমতায় একদম কনফিডেন্স এনজয় করে বসে আছে। এইবার পশ্চিমবাংলায় আবার নতুন করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি সরকার করবে, সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, সেটা একদম মিথ্যে কথা আমি বলে নিই, গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে এবং তৃণমূলের এর সঙ্গে কোনো যোগ নেই এমনটা আজকে বলেছেন জ্যোতিপ্রিয়। আবার বলি যে একদম সর্বৈব মিথ্যে কথা, একদম একটা ভালো ছেলে, এক বছর হয়েছে তার বিয়ে হয়েছে, সে কালকে সম্পর্ক অভিযানে গিয়েছিল, তাকে বাইরে থেকে কিছু লোক এসে যেভাবে হত্যা করেছে খুন করেছে এইটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব অশুভ লক্ষণ। জনসভা থেকে বলছেন যে আমরা খরচা করবো আর হিসেব নেবে ওরা, এরকমভাবে প্রকল্প ওয়াইজ বলছে। দেখুন, ফেডারেল স্ট্রাকচারে এইটাই আইন, আইনে প্রধানমন্ত্রীরও একটা পদ থাকে, মুখ্যমন্ত্রীরও পদ থাকে এবং কার কী কাজ আছে সেটা ডিফাইন করা আছে। সুতরাং ভারতবর্ষের মানুষ হিসেবে ভারতবর্ষের মানুষ যে কাজ ঠিক করে দিয়েছে সেই নির্দিষ্ট কর্মসূচির বিরুদ্ধে থেকে নিশ্চিত করে প্রধানমন্ত্রীর দপ্তর, কেন্দ্রীয় সরকারের দপ্তর, রাজ্য সরকারের কাছে চাইতেই পারে কাজের হিসেবে।